রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাংলা বিভাগের এক ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রীরা। পরে ওই ছাত্রীকে উদ্ধারের দাবিতে বিকেল থেকে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে তারা। অপহরণের শিকার ওই ছাত্রী বাংলা বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষার্থী। এর আগে সকালে তার সাবেক স্বামীর নেতৃত্বে চারজনের একটি দল তাকে অপহরণ করে। দুই মাস আগে সে স্বামীকে ডিভোর্স দেয়। পুলিশ জানায় সকালে বিভাগের পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে তাপসী রাবিয়া হল থেকে বের হন ওই ছাত্রী। এ সময় শেখ ফজিলাতুন্নেসা হলের সামনে থেকে মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। ওর হাজবেন্ড ডিভোর্স হয়েছে যে কথাটা ঠিক, কিন্তু ডিভোর্সটা কার্যকর হয়নি। এই ডিভোর্সটা কার্যকর হয়ে চিঠি আসতে সময় লাগে 2-3 মাস, এর মধ্যে এটা ভ্যালিড থাকে। দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব থাকে, অনেক সময় মেয়েকে জোর করে উঠিয়ে নিয়ে যায়, পরে সেটেলমেন্ট হয়। এটা তো অপহরণের কেস না, এটা তো তারা, আমি বলছি যে তারা আমার সঙ্গে যোগাযোগ করছে, ফ্যামিলি আমার সঙ্গে যোগাযোগ করছে।